হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি তোমার সাথে কোন টপিকের উপর ভিডিও শেয়ার করতে চলেছি সেটা তোমরা আগে থেকে জেনেই গেছো। তো আজকের ভিডিওটা খুবই হেল্পফুল হতে চলেছে, বিকজ আমি আজকে তোমার সাথে শেয়ার করবো একটা DIY ফেস প্যাক। এটা ফেস অ্যান্ড বডিতেও তোমরা ইউজ করতে পারো। এটা হচ্ছে সামার সান ট্যান রিমুভ করার জন্য, এটা খুবই একটা প্রবলেম হয়ে ওঠে সামার সিজন। সে আমরা বাইরে বেরোলি, যখনই আমরা বাইরে বেরোই তখনই আমাদের স্কিনে অ্যান্ড বডিতে ট্যান হয়ে যায়। তো সেই ট্যানটা রিমুভ করার জন্য আমি একটা ফেস প্যাক দেখাবো। এটা খুবই ইউজফুল, সপ্তাহে একদিন করে যদি তোমরা এটাকে ইউজ করো তাহলে খুব ভালো রেজাল্ট দেখতে পাবে। অ্যান্ড এটা একবার ইউজ করার পরই তোমরা রেজাল্টটা দেখতে পাবে যে কত ভালোভাবে ট্যানটা রিমুভ করে, তোমার স্কিনটা বেশি করে গ্লোয়িং করে। তো চল এবার ভিডিওটা স্টার্ট করা যাক। এই ফেস প্যাকটা বানাতে আমি যা যা প্রোডাক্ট ইউজ করেছি সব কিছু তোমাদের বাড়িতে অ্যাভেলেবেল থাকবে। অ্যান্ড শুধু দই বা কার্ড যেটা হয় সেটা কিনতে হবে তোমাদেরকে, মাত্র 10 টাকা দিয়েই তোমরা পেয়ে যেতে পারো মার্কেটে। সো তোমাদের এই ফেস প্যাকটা বানাতে মাত্র 10 টাকা খরচা করতে হচ্ছে, তো খুবই ভালো একটা ডিল। তো চলো এবার আমি ফেস প্যাকটা কীভাবে বানাবো সেটা আমি তোমাদেরকে। তো সবার প্রথমে আমি এই বাটিটার মধ্যে 1 চামচ অ্যান্ড 1/2 চামচ দই অ্যাড করছি, অ্যান্ড তারপরে বড় চামচের 1 চামচ আটা অ্যাড করার পর নেক্সট আমি দিচ্ছি এখানে খুবই অল্প পরিমাণে অ্যালোভেরা জেল। অ্যান্ড তারপর আমি এখানে অ্যাড করছি 5 থেকে 6 ফোঁটা রোজ ওয়াটার। এবার রোজ ওয়াটারটা অ্যাড করার পর খুবই অল্প পরিমাণে একটু হলুদ অ্যাড করে নিচ্ছি, অ্যান্ড তারপর এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। সো এবার ফেস প্যাকটা রেডি হয়ে গেছে ফেসে অ্যাপ্লাই করার জন্য। ফেস প্যাকটা বানিয়ে আমি নিয়ে চলে এসেছি। তো দেখতেই পাচ্ছ এই ধরনের একটা থিক কনসিস্টেন্সি হবে এই ফেস প্যাকটার, বেশি লিকুইডি করলে হবে না। তো এবার আমি এটাকে ফেসে অ্যাপ্লাই করবো। আমি এটাকে হাত দিয়ে অ্যাপ্লাই করছি, তোমরা চাইলে এটাকে কোনো ব্রাশের সাহায্যে অ্যাপ্লাই করতে পারো। অ্যান্ড আমি এটাকে এখন শুধু ফেসে অ্যাপ্লাই করে দেখাচ্ছি, তোমরা চাইলে যেখানে যেখানে তোমাদের ফেস অ্যান্ড বডি যেখানে ট্যান রয়েছে দেখতে পাচ্ছ সেখানেই তোমরা অ্যাপ্লাই করবে, তাহলে ট্যানটা রিমুভ হয়ে যাবে খুব ভালোভাবে। অ্যান্ড আমি যে ফেস প্যাকটা দেখাচ্ছি সব সময় যে কোনো ফেস প্যাক আমার স্কিনে স্যুট হচ্ছে বলে তোমার স্কিনেও স্যুট হবে সেরকম হয় না কখনোই। তো সব সময় যে কোনো ফেস প্যাক লাগানোর আগে সব প্যাচ টেস্ট করে নিতে হবে। প্যাচ টেস্ট অনেকে জানে না যে কীভাবে করতে হয়। এই যে কানের নিচে যে এখানে জায়গাটা রয়েছে এইখানটা আর আমাদের ফেসের স্কিনটা একই হয়, সেই জন্য এইখানটা লাগিয়ে তোমরা প্যাচ টেস্ট করে নেবে যে কোনো র্যাশেস আসছে কি না। যদি এটা তোমাদের স্কিনে শ্যুট না হয় তাহলে অ্যাপ্লাই করবে না স্কিনে। এই ফেস প্যাকটা বানাতে যেহেতু আমি সব কিছু ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস ইউজ করছি, সো কোনো সাইড এফেক্ট তো হয় না, বাট অনেকে ন্যাচারাল জিনিসগুলো শ্যুট হয় না। সো সেই জন্য তোমরা আগে প্যাচ টেস্ট করে নেওয়ার পর যে কোনো DIY অ্যাপ্লাই করবে ফেসে। সো ফেস প্যাকটা আমি ভালো করে লাগিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ। তো এটা আমি এখন 10-15 মিনিটস লাগবে এটা ড্রাই হতে, তো এটাকে ড্রাই করে নিয়ে তারপর আমি তোমাদেরকে দেখাচ্ছি। সো এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে ফেস প্যাকটা ভালো মতো শুকিয়ে গেছে। অ্যান্ড এবার আমি ফেস প্যাকটা ধুয়ে নিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে আমি এখন ফেসটাকে ধুয়ে চলে এসেছি, অ্যান্ড তারপরে দেখতে পাচ্ছ যে স্কিনটা কতখানি গ্লো করছে, অ্যান্ড হাত দিলে খুবই সফট ফিল হচ্ছিলো। সো যেহেতু আমি এখানে দই ইউজ করেছিলাম, দইটা আমাদের স্কিনটাকে খুবই সফট করে দেয় অ্যান্ড স্কিনটা অনেক বেশি গ্লো করে। সো এটাই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা তোমাদের একটু হেল্পফুল লেগে থাকে অ্যান্ড একটু যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক করতে ভুলো না। অ্যান্ড চ্যানেলটাকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড হিট দ্য বেল আইকন। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং।